আসসালামু আলাইকুম যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করছি আপনি ভালো ছিলেন এবং ইনশাল্লাহ আল্লাহ রাখে সেই করি আল্লাহ আপনার বর্ষণ করে আপনি যেন সবসময় ভালো থাকেন তো যাই হোক এখন আমি এই ভিডিওতে মানে দেখাবো মানে রেজিস্ট্রেশন করব আমি হজের জন্য মানে এই বছর যারা হজে যেতে যাচ্ছেন তারা কিভাবে হজে যাবেন কিভাবে হজ করবেন কারণ বছর ঝামেলার জন্য এখন অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে তো যে কেউ করতে পারবেন তো দেখুন অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটাতে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই ওয়েবসাইটটা আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখুন এই পেজটা যখন ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে দেখুন ইংলিশ কারণ অনেকে আরবি বুঝি না আমরা আমো ভালো করে বুঝি না তো এখানে ইংলিশ করে দিবেন এখানে আমি ইংলিশে ক্লিক করলাম দেখুন ইংলিশে ক্লিক করার পরে ওইটা ছিল আরবিতে এটা কিন্তু এখন ইংলিশিতে হয়ে গেছে দেখুন মিনিস্ট্রি অফ ফার্স্ট হ্যান্ড উমরা ওয়েবসাইটটা এটা তো এখন কথা হলো এখানে দেখুন রেজিস্টার আর ইনকোয়ারি এটা রেজিস্ট্রেশন করার পরে আপনার ইনকোয়ারি করতে পারবেন আপনার অ্যাপ্রুভ হলো কি না এটা মানে অ্যাপ্রুভ হবে কিভাবে তো দেখুন রেজিস্টার আপনারা রেজিস্ট্রেশন করবেন কি করে তো এই রেজিস্টারে আপনারা ক্লিক করবেন আমি এখানে রেজিস্টারে ক্লিক করলাম দেখুন ক্লিক করার পরে এখানে কিছু কন্ডিশন আছে দেখুন এখানে কিছু কন্ডিশন আছে যেটার অর্থ আপনার ডায়াবেটিস আছে কিনা আপনার ব্লাড প্রেশার আছে কিনা আপনার হার্ট কন্ডিশন কিরকম আপনার মনে করেন যে বয়স কুড়ি থেকে পঁয়ষট্টির ভিতর হতে হবে আপনার করোনা ভাইরাস কিনা তো এইটা আপনারা পুরো সবগুলো আছে যদি আপনার এগুলো সমস্যাগুলো থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করার দরকার নেই সমস্যাগুলো না থাকে তাহলে করবেন তো দেখুন আমি এটাতে আমি বাংলা করে দেখাচ্ছি ডিটেক্টেড उसके बाद পেস্ট এরপরে পেস্ট করবেন আর এখানে বাংলা দেখুন বাংলা করে দিলাম এখানে মানে যে কন্ডিশন আছে দেখুন এখানে ডু নট হ্যাভ ডায়াবেটিস ডায়াবেটিস নেই রক্তচাপ ব্যাধি নেই হার্টের অবস্থা মানে কোনো সমস্যা নেই কোনো ষাট যন্ত্রের রোগ আছে কি আপনার করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা বা সন্দেহ নেই মানে এগুলো যদি থাকে তাহলে করতে পারবেন না এখানে আছে এগুলো নেই যারা যারা অ্যাপ্লাই করবেন এগুলো থাকলে করতে পারবেন না আমার বয়স কুড়ি থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে আমি হজের জন্য হজের চোদ্দ দিন আগে এবং হজের চোদ্দো দিন পরে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন অনুমোদিত মানদণ্ড অনুযায়ী আমার হোম কোয়ারেন্টাইনকে সম্মান করার প্রতিশ্রুতি দিচ্ছি আমি অঙ্গীকার করছি যে আমি কখনো হজ করিনি তো এইখানে আপনি আপনার হজে যেতে গেলে অবশ্যই আপনাকে কিছুদিন থাকতে হবে আপনার টেস্ট করার জন্য যেহেতু ওখানে এবারে মানে বহুত চাপা চাপা পার্কি এই শুধু করোনা ভাইরাসের জন্য তো যাই হোক এটা কোনো সমস্যা না এখন আপনারা রেজিস্ট্রেশন করবেন কি করে এগুলো যদি আপনাদের থাকে তাহলে করার দরকার নেই আর যদি না থাকে তাহলে নিশ্চিত করতে পারবেন তো এখানে সবগুলোতে আপনারা টিক করে দিবেন টিক মার্ক দিয়ে দেবেন এখানে আমি এখানে দেখুন সবগুলো টিক মার্ক দিয়ে দিলাম আপনারা এভাবে দিয়ে নেবেন আহ দিয়ে নেওয়ার পরে এখানে সাবমিট দেখুন এখানে সাবমিট তো এইবার দেখুন আপনার এখানে e-comma number actual residence city or inter imis code ঠিক আছে তো এখানে আপনারা e-comma নাম্বার দিয়ে দিবেন আমি এখানে আমার e-comma নাম্বারটা দিয়ে দিছি e-comma নাম্বার দিয়ে দিলাম আর এখানে ডেট অফ বার্থ যেটা আছে এটা আপনি হিজরি মানে আরবি দিতে পারেন আপনি ইংলিশও দিতে পারেন তো আপনি যদি আরবি দেন তাহলে এখানে হিজরি আর এখানে যদি ইংলিশে করতে চান তাহলে গ্রেগরিয়ান তো এখানে গ্রেগরিয়ান সিলেক্ট করলাম করার পর এখানে আপনার যে ডেট অফ বার্থটা আছে যেটা মানে কার্ড অথবা পাসপোর্টে যেটা আছে সেটা দিয়ে দেবেন ডেট অফ বার্থ দিয়ে দিলাম এখানে আর অ্যাকচুয়াল রেসিডেন্সি সিটি এটা দিয়ে দিলাম এখানে দেবো আমি রিয়াদ তো এখানে আপনি চেক করে আনতে পারেন এখানে রিয়াদ লিখেও দিতে পারেন আপনার যে সিটিটা আছে সেই সিটি দিয়ে দিবেন এখানে এখানে রিয়াদ দিয়ে দিলাম আর এখানে দেখুন ইন্টার ইমেজ কোড এই ইমেজ কোডটা যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে এখানে ক্লিক করে আপনি ঠিকঠাক মতো ইমেজ কোড দিতে পারবেন তো এখানে অন সি এইট ভি তো এখান দেখুন 1C8V যদি আপনি চেঞ্জ করতে চান এটা যদি আপনার বুঝতে কষ্ট হয় তাহলে দেখুন 1C8V এর পর আমি এটা আবার রিফ্রেশ করার জন্য দিলাম আরেকটা ক্যাপচার কোড এখানে আসবে যেটা ইমেজ যাকে বলা হয় এই দেখুন আরেকটা ইমেজ কোড এসে গেছে এখানে KMJJ এখানে সবগুলো ছোট হাতের অক্ষর কিন্তু এটা এর ভিতরে কিন্তু বড় হাতের অক্ষর একটাও নেই KM জি জি তো এরপরে দেওয়ার পরে এটা সাবমিট করতে হবে ঠিক আছে সাবমিট এখানে আমি সাবমিট করে দিলাম এই দেখুন এবার হলো আপনার ইকামার নাম্বার এটা ডেট অফ বার্থ এটা হয়ে গেলো এবার আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে এই মোবাইল নাম্বারটাতে আপনার একটা কনফার্মেশন এ আসবে যে আপনার অ্যাপ্রুভ করা হলো কিনা তো এখানে দেখুন এখানে সৌদি আরবে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা জিরো দেওয়া লাগবে না আপনি ডাইরেক্ট যে নাম্বারটা আছে জিরো ছাড়াই দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিলাম এখানে আর দেওয়ার পরে এখানে দেখুন সাবমিট এরপরে একটা মোবাইলে ইনফরমেশান কোড আসবে আর কি মেসেজ কোড এ দেখুন ভেরিফিকেশন কোড এটা

এরপর দেখুন এখানে রেজিস্টার ইকামা নাম্বার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এটা ভ্যালিডেটিং ইনফরমেশন এখানে আর গুলো আসবে দেখতে পারবেন এখানে দেখুন নাম পুরো এখানে মানে ইকামা নাম্বার যার পেন্ডিং অ্যাপ্রুভাল মানে এখনো পেন্ডিং এ আছে এটা অ্যাপ্রুভ করা হয়নি তো আপনাকে কনফার্মেশন দিয়ে জানানো হবে এটা অ্যাপ্রুভ হলো কিনা তো এটা চেক করার জন্য আমি দেখাচ্ছি আবার এখানে দেখুন ফার্স্ট নেম মাসুম ফাদার নেম এখানে নেই গ্র্যান্ড মাদার নেম নেই লাস্ট নেম আসে এখানে জেন্ডার মেল এটা হয়ে গেছে মানে পেন্ডিংয়ে আছে এখনো এরপরে কনফার্মেশন দিয়ে আপনাকে জানানো হবে ঠিক আছে তো এইটা আবার চেক করবেন কি করে আপনার এটা অ্যাপ্রুভ হলো কি না আপনি নিজে চেক করতে পারবেন তো চেক করার জন্য এখানে দেখুন লগ আউটে ক্লিক করবেন আমি এখানে লড লগ আউটে ক্লিক করলাম লগোতে ক্লিক করার পর আপনার ইনকোয়ারি করার জন্য যে আপনার এটা কনফার্ম হলো কিনা এটা ইনকোয়ারি ক্লিক করবেন ইনকোয়ারি করার পরে এখানে দেখুন ইনকোয়ারি যখন করবেন তখন আপনার রিকামার নাম্বার দিতে হবে এখানে তারপরে ডেট অফ বার্থ মানে চেক করার জন্য আর কি তো আপনি আপনারটা দিয়ে দিবেন যারা অ্যাপ্লাই করবেন এরপরে দেখুন এখানে ইমেজ কোডটা আপনার যে ইমেজ কোডটা আসবে সেটা বুঝতে না পারলে আবার এইখানে ক্লিক করে আপনারা ঠিক করে নেবেন তো এখানে বোঝা যাচ্ছে ওয়ান এফ এক্স সেভেন ওয়ান এফ এক্স সেভেন এখানে সাবমিট সাবমিট করার পরে এটা চেক হবে যে আপনার এটা কি অ্যাপ্রুভ হলো নাকি মানে পেন্ডিংয়ে আছে আর আপনাকে কনফার্মেশন মেসেজ দিয়ে জানানো হবে এরপরে আমি পুরোটা পুরোটা দেখুন পেন্ডিংয়ে আছে এখনো অ্যাপ্রুভ হয়নি তো এরপরে বিস্তারিত যে ইনফরমেশনটা আসে সেটা আমি ইনশাল্লাহ অবশ্যই জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ